हेलो बंधुरा सबाई केमन आছেন आशा करी सबाई खूब ভালো আছেন। আমার ভিডিওটির স্ক্রিন দেখে বুঝতে পারতেছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে নিউট্রাল ছাড়া থ্রি ফেজ দিয়ে বাতি জ্বালাবেন। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। বন্ধুরা এজন্য যেটা করতে হবে আপনাকে তিনটা বাতি নিতে হবে। যেমন এটা একটা ল্যাম্প, এটা একটা ল্যাম্প, ঠিক আছে, এবং আর একটা ল্যাম্প নিলাম আমরা, এটা একটা ল্যাম্প এবং এটা একটা ল্যাম্প, ঠিক আছে। তো ধরুন এখানে আমি একটা ব্রেকার নিয়েছি, ঠিক আছে, এটা একটা টিপি ব্রেকার, কি এটা একটা টিপি ব্রেকার, ঠিক আছে, এটা একটা টিপিবি অর্থাৎ টিপি ব্রেকার, আর এটা ল্যাম্প অন, ল্যাম্প টু এবং ল্যাম্প থ্রি, ঠিক আছে। তো আমরা এজন্য যেটা করব, প্রথমে তিনটা ল্যাম্পে আমরা এভাবে কানেকশন করব টিপি ব্রেকার থেকে। কানেকশন করার পরে এই তো ল্যাম্পের প্রথম প্রান্তগুলো আমরা ব্রেকারে কানেকশন দিয়ে দিলাম এবং যে বাকি প্রান্ত থাকলো সেগুলো সবগুলো আমি কি করব, শর্ট করে দেব, অর্থাৎ এভাবে শর্ট করে দেব। দিয়ে যখন আপনি ব্রেকারটা চালায় দিবেন তখন দেখবেন যে বাতিগুলো জ্বলতেছে, সবগুলো দিব্যি জ্বলবে, অর্থাৎ এটা একটি স্টার কানেকশনের মতো, এটা জ্বলবে। তো বন্ধুরা ভিডিওটি আজকে এ পর্যন্তই ছিল। মূলত আমি যেভাবে ডায়াগ্রামটি আঁকাইছি এভাবে যদি কানেকশন দেন অবশ্যই আপনারা বাতি জ্বালাতে পারবেন নিউট্রাল ছাড়া। আপনি অনেকে কিন্তু জানে না যে এভাবে বাতি জ্বালানো যায়। তো আপনি অনেককে বলবেন যে আসলে দেখো আমি কিন্তু নিউট্রাল ছাড়া বাতি জ্বালানো যায়, তোমরা কি পারো? কেউ পারবে না, কিন্তু আপনি কিন্তু ঠিকই জ্বালাইতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কী ধরনের ভিডিও পেতে চান। তো এই ছিল আজকে ভিডিওর মেইন আলোচনা। ধন্যবাদ সবাইকে।